গোটা বিশ্বকাপে দুর্দান্ত খেলে ফাইনালে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। তবু চলতি মাসে ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠতে পারেনি লিওনেল মেসিরা। তাদের পেছনে ফেলে প্রথম স্থানে আছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম ESPN-এর এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। গত ফেব্রুয়ারিতে বেলজিয়ামকে টপ এক নম্বর র্যাঙ্কিংধারী হয় ব্রাজিল। এরপর থেকেই সেই সিংহাসনে বসে রয়েছে নেইমাররা। 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে তারা বিদায় নিলেও তাতে নড়চড় ঘটেনি। সদ্য সমাপ্ত বিশ্বকাপে 5 ম্যাচ খেলেছে ব্রাজিল, এর মধ্যে 3টিতে জিতেছে তারা আর 2টি হেরেছে। তন্মধ্যে মূল সময়ে ক্যামেরুনের কাছে পরাজিত হয়েছে সেলেসাওরা। এছাড়া পেনাল্টি শুট আউটে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে 2022 আসরে 7 ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, এর মধ্যে 1টিতে হারের তিক্ত স্বাদ নিয়েছে তারা আর 6টিতে জয় পেয়েছে আলবি সেলেস্তারা। তার মধ্যে মূল সময়ে 4টিতে জিতেছে তারা আর 2টিতে ট্রাইবেকারে। মূলত পেনাল্টি শুট আউটে 2 ম্যাচ জেতায় ফিফা র্যাঙ্কিংয়ে শিখরে উঠতে পারেনি মেসিরা। সুপার সানডেতে ফাইনালি লড়াইয়ে ফ্রান্সকে 120 মিনিটের মধ্যে হারাতে পারলেই চলতি মাসে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে যেতেন তারা। এর আগে কোপা আমেরিকা ট্রফি জিতে আর্জেন্টিনা, বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন তারা। তবে এসব নাম্বার ওয়ান হওয়ার জন্য যথেষ্ট নয়, কারণ রেগুলার টাইমে জয়ের চেয়ে শুট আউট জয়ে পয়েন্ট খুব কম। অর্থাৎ ব্রাজিলের তুলনায় ট্রাইব্রেকারে বেশি ম্যাচ জেতায় ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ ফাইনালে 2 দলই এক ধাপ করে এগিয়েছে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা আর তৃতীয় জায়গায় উঠেছে ফ্রান্স, কিন্তু বেলজিয়াম 2 পা পিছিয়ে গেছে 4-এ। মূলত বিশ্বমঞ্চে দ্বিতীয় স্থানে উঠতে না পারায় এ অধঃপতন তাদের। তবে যথারীতি পঞ্চম স্থানে আছে ইংল্যান্ড, 2 ধাপ এগিয়ে 6ষ্ঠ স্থানে উঠে এসেছে কোয়ার্টার ফাইনালিস্ট নেদারল্যান্ডস। তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ মিশন শেষ করেছে ক্রোয়েশিয়া। ফিফা র্যাঙ্কিংয়েও তাদের ব্যাপক উন্নতি হয়েছে, শীর্ষ দশে ঢুকে পড়েছে তারা। 12তম থেকে 7ম স্থানে উঠেছে ক্রোয়াটরা। এবার দ্য গ্রেটেস্ট শো অন আর্থে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি, এতে 2 কদম পিছিয়ে 8ষ্ঠ স্থানে নেমে গেছে তারা। তবে পর্তুগালে অবস্থান অপরিবর্তিত রয়েছে, 9ম স্থানেই রয়েছেন তারা আর 3 ধাপ পিছিয়ে 10ম স্থানে নেমে গেছে স্পেন।